তো হাই গায়স আজ আমি আপনাদের বিশ্ব সামনে কথা বলবো দিন দা ডে অনন্ত জলিলের একশো কোটি টাকার সিনেমা তো ভাই একশো কোটি টাকা আপনি যে খরচা করলেন আপনি বাংলাদেশে আপনার সিনেমা যদি একশো কোটি টাকা খরচা করেন তাহলে কি দুশো কোটি টাকা কি আয় করা যাবে তো তাহলে মানুষ দুই কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে এক কোটি টাকা ব্যবসা করতে তাদের খবর হয়ে যাচ্ছে তাও ঈদ মৌসুমে আপনি একশো কোটি টাকা খরচা করেছেন এই সিনেমায় বাংলাদেশে একশো ছাব্বিশটা সিনেমা হলে আপনার সিনেমা মুক্তি পেয়েছে তো প্রত্যেকটা সিনেমা হল থেকে কি আপনি কি এক কোটি টাকা বা ব্যবসা করে যাবেন এটা তো কখনো হতে পারে না প্রত্যেকটা হল থেকে জোরে গেলে আপনি চার থেকে পাঁচ লাখ টাকা করে ব্যবসা করবেন কারণ আমি জানি দর্শক আমি আপনাদেরকে বলতে চাই একটা সিনেমা যদি এক সপ্তাহ যদি এক লক্ষ টাকার টিকিট বিক্রি হয় একটি হল থেকে ওখান থেকে তিরিশ হাজার টাকা পাবে যে ব্যক্তি সিনেমা বানিয়েছেন উনি তো এক লক্ষ টাকা যদি ব্যবসা করা হয় তাহলে তিরিশ হাজার টাকা পাবেন অনন্ত জলিল আর সত্তর হাজার টাকা পাবেন হল মালিক তো উনি একশো কোটি টাকা খরচা করলে অন্তত দুশো কোটি টাকা তো লাভ হবে আপনি এক টাকা চালান দিয়েছেন দুই টাকা হবে এটা তো স্বাভাবিক এখন উনি বাংলাদেশে আমার জানা মতো একশো ছাব্বিশটি সিনেমা হলে হয়তো জোরে জালে উনি ছয় থেকে সাত কোটি টাকা ইনকাম করতে পারবেন বাকি টাকা কোথায় থেকে আসবে আপনি যে একশো কোটি টাকা বাজেট করছেন এগুলো সব মিথ্যা ভুয়া আর অনন্ত জলিলের সিনেমা তো দেখেছে অনন্ত জলিলের যারা গার্মেন্ট শ্রমিক যারা কাজ করে তাদেরকে বলেছে তোমরা সকাল বিকাল রোজ দুইবার করে সিনেমাটা দেখতে হবে তা না হলে তোমরা চাকরি হারাই ফেলবে এটা তো স্বাভাবিক কথা তাই না তো আমার বিষয়টা যদি আপনাদের মাথায় ধরে আমি আবারও বলছি একটা সিনেমা যখন একটা হলে রিলিজ দেওয়া হয় এক দিনে যদি এক লক্ষ টাকার টিকিট বিক্রি করা হয় তাহলে ওখান থেকে সিনেমার মালিক পাবেন তিরিশ হাজার টাকা হল মালিক পাবেন সত্তর হাজার টাকা তো অনন্ত জলিল একশো কোটি টাকার সিনেমা রিলিজ দিয়ে তিনি কয়েক টাকা ইনকাম করবেন আমার তো মাথায় ধরে না রে ভাই হ্যাঁ একশো কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে পারতেন আর যদি আমাদের দেশে চার থেকে পাঁচ হাজার সিনেমা হল থাকতো তাহলে বানানো যেত তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন I love this.